আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমার বেবি হওয়ার পর এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ, আর আজকের ব্লগে আমি দু এক দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা ছিল আমার বেবি হওয়ার 3 দিন পরের ভিডিও। তো 3 দিন পরে হচ্ছে বেবির বাবা চলে আসছে, তো হচ্ছে 2 দিনের ছুটি নিয়েছে, আর সামনে ছিল ফ্রাইডে স্যাটারডে, টোটাল 4 দিন ও পেয়েছে। বুধবার বৃহস্পতিবার ছুটি নিয়ে ও চলে আসছে, বুধবার রাতের বেলা, খুব একটা রাত হয়নি, সন্ধ্যার একটু পরেই হচ্ছে চলে আসছে। তো এই যে আসার সময় মিষ্টি নিয়ে আসছে, এখানে মালাই চপ ছিল, তারপর রসমালাই ছিল, আর একটা অন্য টাইপের মিষ্টি ছিল। তো আম্মু হচ্ছে ওর জন্য নাস্তাটা রেডি করতেছে। হচ্ছে আসার পরই তারপর সাথে সাথেই বেবিকে দেখার জন্য ছটফট করতেছিল। তো শান্ত হয়ে গেছে, আরাম আছে না? সবাইগুলো আরাম আছে, চলো হাঁটতে যাই। দেবে তো ওকে হচ্ছে সাথে সাথে রুমে আসতে দেয়া হয় নাই। আমার শাশুড়ি মা বলতেছিল একটু ফ্রেশ হয়ে তারপর আসতে ধীরে বেবির রুমে আসার জন্য। তো হচ্ছে এসে চেঞ্জ করে তারপর ফ্রেশ হয়ে এই যে এখন চলে আসলো বেবি। এই তো দেখতেই পাচ্ছেন বাবার কোলে ছেলে, মাশাল্লাহ বাবার তুমি আমি কোলে। পুরো সেলিব্রিটি, চারিদিকে ক্যামেরা, চিন্তা করছো তুমি? মাশাল্লাহ, তুমি জন্ম নিয়ে সেলিব্রিটি হয়ে গেছো, দেখো চারিদিকে আলো, ক্যামেরা, মিডিয়া। সেলিব্রিটি ছেলে, না ঠিক আছে, তোমরা স্টপ করো, পছন্দ করতেছো না। ছোট বাবু ও এখন ব্রিফিং দিতে পারবে না, ও একটু ঘুমাবে। ইন্ট্রোটা একটু দিয়ে দাও বাবা, নতুন নতুন ভিডিও স্টার্ট করেছি, একটু ইন্ট্রো দাও। নিট স্লিপ না? পরে আসতে বলে যে তোমরা পরে আসো, শিডিউল দিয়ে দাও 10টার পরে। তো ও হচ্ছে দ্বিতীয়বারের মতো বেবিকে কুলে নিল, আর প্রথমবার তো হসপিটালেই কুলে নিয়েছে। তো বেবিকে প্রথম হচ্ছে হসপিটালে কুলে নেয় আমার আম্মু, ডক্টর হচ্ছে আম্মুর কোলে এনে দেয়। তো আম্মুর কোল থেকে তারপর হচ্ছে আমার হাজবেন্ড কুলে নেয়, আর এই তো আজকে দ্বিতীয়বারের মতো ছেলেকে কুলে নিল। তো যাই হোক, এখন হচ্ছে রাতে আম্মু আমাকে খাবারটা দিল, আমার রুমেই দিয়েছে, এই যে আমার পড়ার টেবিলের উপরে। এখন এটাই হচ্ছে আমার ডাইনিং টেবিল, এখানে বসে আমি খাওয়া দাওয়া করি। তো আম্মু আজকে রান্না করেছে চিকেন রোস্ট, পোলাও, আর হচ্ছে গরুর মাংস, আর সাথে আমার কালো জিরা ভাজি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মঈন হচ্ছে ছোট্ট ভাগিনাকে কোলে নিয়েছে। তো মঈন হচ্ছে বাবুকে কোলে নেওয়ার জন্য একদম অস্থির হয়ে থাকে, রাতের বেলা দেখা যায় ও 3টা সাড়ে 3টা পর্যন্ত সজাগ থাকে, মানে ঘুমায় না, একটু পরপরই রুমে আসবে, তারপর হচ্ছে বাবুকে কোলে নেওয়ার জন্য বসে থাকবে, কখন বাবু উঠবে তারপর বাবুকে কোলে নিবে। আর বাবুকে পেয়ে তো মঈন ওর নিজের খেলাধুলাই অফ করে দিয়েছে, সারাক্ষণই বাবুর কাছে বসে থাকবে, মানে একদম মানে আগ্রহ নিয়ে বসে থাকে কখন কোলে নিবে, খুব কোলে নিতে চায়, আর শুধু বলবে বাবু অনেক কিউট, আর হাসবে বাবুর দিকে তাকিয়ে তাকিয়ে। মানে ওর কাছে জিনিসটা একটু অন্যরকম লাগে, এত ছোট বেবি ও কখনো মানে দেখে নাই, কাছ থেকে কোলেও নেয় নাই, তো ওর কাছে নাকি ডলের মতো লাগে, পুতুল বলে যে একটা ছোট্ট পুতুল। তো যাই হোক, নতুন বেবি পেয়ে মইনও খুব এক্সাইটেড। তো দেখতেই পাচ্ছেন একমাত্র মামার কোলে ছোট্ট ভাগিনাকে। তো আপনারা হচ্ছে সবাই বাবুকে দেখতে চাচ্ছেন, অনেকেই অনেক ধরনের কমেন্টস করতেছেন বাবুর ফেস দেখানোর জন্য। তো ইনশাল্লাহ আমি দেখাবো, তবে আরও কিছুদিন পর, বাবু তো এখনও অনেক ছোট। আর কাছের মানুষ সবাই বলে যে এখনই বাবুকে হচ্ছে ক্যামেরার সামনে নিয়ে এসে ব্লগে না দেখানোর জন্য। তো যাই হোক, সেজন্য এখন আর বাবুকে শেয়ার করছি না ওভাবে, ইনশাল্লাহ শেয়ার করব কিছুদিন পর। তো যাই হোক, আজকের ব্লগে আপনাদের সাথে হচ্ছে আমার বেবির নামকরণের প্রোগ্রামটাও শেয়ার করব। তো এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের, আর বাবুর নামকরণের প্রোগ্রাম বা মিলাদ যেটাই বলেন ওটা হয়েছিল শুক্রবারে। তো আমার হাজবেন্ড হচ্ছে বৃহস্পতিবারই সব বাজার করে নিয়ে আসছে, তো সকালবেলা গিয়েছিল বাজারে, সাথে মঈনকে নিয়ে গিয়েছিল, তো শালাদুলা ভাই গিয়ে বাজার করে নিয়ে আসছে। তো বাজারগুলো এখন আপনাদের সাথে শেয়ার করব, আর সাথে নিয়ে আসছে আমার আম্মুর জন্য কাপড়, আর আমার শাশুড়ি মায়ের জন্য 3 পিস, যেহেতু আমার শাশুড়ি মা কাপড় পরেন না, তো আমি আসলে ওগুলা ভিডিও করতে ভুলে গিয়েছি, তো সেজন্য আর ব্লগে শেয়ার করতে পারলাম না। তো এই তো এখানে সব কিছু এনে রাখা হয়েছে।
তো এখন হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড যিনি আমাদের বাসায় এখন কাজ করতেছেন, বাবুর কাঁথা এগুলা মানে ওয়াশ করার দায়িত্ব এখন ওনার। তো উনি এখন টুকিটাকি কাজেও আমাকে হেল্প করে। তো এই তো উনি এখন বাজারগুলো নামিয়ে দিচ্ছে, সব কিছু এখন গুছিয়ে রাখবে। এখানে হচ্ছে বাজারের সাথে আমার হাজবেন্ড হচ্ছে সবার জন্য আইসক্রিম, তারপর চিপস, চকলেটস এগুলো নিয়ে আসছে। কিন্তু আফসোস, আমি আইসক্রিম খেতে পারবো না, আমার প্রিয় জিনিসটাই আনছে, আমি খেতে পারবো না। তো যাই হোক, এই তো এখন সব কিছু গুছিয়ে রাখবে। আর আমার রুমের বাহিরে যে ভিডিওগুলো ব্লগে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমার আমার নিজের শ্যুট করা না, কিছু মইন শ্যুট করেছে, কিছু আমার হাজবেন্ড করেছে, কিছু আমার বোনরা করেছে। তো এভাবেই হচ্ছে ব্লগের শ্যুটগুলো আমি করিয়ে নিয়েছি, যেহেতু আমি রুম থেকে এখন মানে বাবুকে রেখে বের হই না, বাবুর সাথেই থাকি। তো যাই হোক, আমাদের বাবুর নামকরণের প্রোগ্রাম অত জাঁকজমকভাবে বা মানুষকে ইনভাইট করে ওরকমভাবে বড় করে কিছু করা হচ্ছে না, জাস্ট জাস্ট হুজুর দিয়ে দোয়া ও মেলাত পড়িয়ে ঘরোয়াভাবেই আমরা প্রোগ্রামটা করেছি। এখন এই সিচুয়েশনে একসাথে অনেক মানুষকে ইনভাইট করে সবাইকে একসাথে জড়ো করতে চাচ্ছি না, যেহেতু এখন করোনার ইফেক্ট আবারও বেড়ে গিয়েছে। তো সেজন্য আর কি, সেফটির জন্য, আর যেহেতু বাবু ছোট, একটা সেফটির ব্যাপার আছে। এখন ইনভাইট করলে দেখা যাবে যে কাউকে ফেলে কাউকে বলা যাবে না। আমাদের দুই দিকেরই অনেক আত্মীয় স্বজন রয়েছে, আমার শ্বশুর বাড়ি প্লাস বাবার বাড়ি। তো সেজন্য আমরা ঘরোয়াভাবেই এখন জাস্ট দোয়া ও মেলাতটা পড়িয়ে নিয়েছি। নাম তো এটা ছিল বাবু হওয়ার 7 দিনের দিন। তো 7 দিনের দিন হচ্ছে নামকরণের প্রোগ্রাম করে তারপর একটু দোয়া মেলাত পড়িয়ে নিতে হয়। তো জাস্ট ওটাই আমরা করে নিচ্ছি। আর বাবুর আকিকা দেয়া হবে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর, ওখানে আকিকাটা দেয়া হবে। তো আমি এখন আপনাদের সাথে রেগুলার হয়তো বা ব্লগ শেয়ার করতে পারবো না, এই ভিডিওগুলো করা ছিল, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। অনেক দিন হয়েছে ব্লগ দিচ্ছি না, তো এরপর হচ্ছে রেগুলার ব্লগ শেয়ার করতে পারবো কিনা সেটাও জানি না, কারণ আমি হচ্ছে সবসময় বাবুর কাছেই থাকতেছি, আমি প্লাস আমার আম্মু। আর আমার শাশুড়ি মা হচ্ছে 8 দিন থেকে তারপর বাড়িতে চলে গেছে, তো আমার শাশুড়ি মা ইনশাল্লাহ আবার আসবে। তো এখন আমি হচ্ছে আমার বাবুকে নিয়ে খুবই আনন্দের আর অনেক ব্যস্ততম সময় পার করতেছি। তো এখন হচ্ছে ব্লগ ভিডিও নিয়ে আসলে ব্যস্ত হওয়াটা আমি পারবো না আর কি ওভাবে। তো ইনশাল্লাহ সামনের দিকে আবারও রেগুলার হব, চেষ্টা করব রেগুলার হওয়ার জন্য। এখনই হয়তো বা পারবো না কন্টিনিউ ব্লগ আপলোড করার জন্য, তবে চেষ্টা করব আপনাদের সাথে মাঝে মাঝে ব্লগ শেয়ার করার জন্য। যাই হোক, মা হয়েছি সেটা হচ্ছে আল্লাহর অশেষ এক নেয়ামত, যেটা মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না মা হওয়ার অনুভূতিটা কি জিনিস আর কতটা কষ্ট মা হওয়া। আসলে বেবিকে কোলে দেওয়ার পর ওই কষ্টগুলো আর মনে থাকে না। তো আমার আম্মু সবসময় আমাকে যে কথাটা বলতো সেটা হচ্ছে, আমাকে সবসময় আম্মু বলতো যে তোমার বাবুর ফেসটা দেখার পর তোমার এই প্রেগনেন্সির কষ্টটা আর মনেই থাকবে না। তো আসলেই সত্যি কিন্তু তাই, আমি যখন আমার বেবির ফেসটা দেখেছি আমার বুকে এনে দেয়া হয়েছে, তখন কিন্তু আমি সব কিছু ভুলে গিয়েছি। আর বেবি হওয়ার পর, বেবির কান্নার আওয়াজ শোনার পর এক অন্যরকম অনুভূতি হয় যেটা আসলে বলে বোঝানো যাবে না। সেটা শুনে আসলে কিছুক্ষণ আগের যে আমার কষ্টের ফিলিংস, যে এতটা কষ্ট সহ্য করেছি, এগুলো আমার কিছুই মনে ছিল না সত্যি কথা বলতে। আসলে এখন ফিল করি যে সন্তান হচ্ছে আল্লাহর দেয়া অশেষ এক নেয়ামত, মা না হলে আসলে এই অনুভূতি মানে বোঝাই যায় না। তো আমার গতকালকের ভ্লগে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন, আমার বেবির জন্য অনেক অনেক দোয়া করেছেন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে সাপোর্ট করার জন্য, আপনাদের সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের বাবুটার জন্য। তো এখন আমি শেয়ার করছি শুক্রবারের কিছু ভিডিও। তো শুক্রবার হচ্ছে আমার বেবির দোয়া পড়ানো হয়। তো এখানে হচ্ছে সকালবেলা আমার শ্বশুর আর আমার ননদ এসেছে। তো এই তো আমার ননদকে দেখতে পাচ্ছেন, তো আমার শাশুড়ি মা হচ্ছে রোদ থেকে বাবুর নেপিগুলো নিয়ে আসছে, তো আমার ননদ হচ্ছে এগুলো এখন বসে বসে ভাঁজ করতেছে। আর এই যে পাশে আমার বাবু ঘুমায় আছে, তো বাবু হচ্ছে দিনের বেলায় একটু বেশি ঘুমায়, রাতের বেলাও ঘুমায়, তবে দিনের বেলা একটু বেশি সময় ধরে ঘুমায় আর কি। তো ছোট বাবু, ওর আর রাত দিন কি, ও সারাদিনই ঘুমাবে এখন। তো যাই হোক, আমার শ্বশুর আর ননদ এসেছেন, আর হচ্ছে আমার শাশুড়ি মা তো আগেই ছিল আমাদের বাসায়, আমার যেদিন বেবি হয় ওই দিনই চলে আসছিল।
তো আমার শ্বশুরও সেদিন এসেছিল, এসে তারপর আবার বাড়িতে চলে গেছে। তো এখন আমি হচ্ছে একটু রান্না বান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আম্মু হচ্ছে সকালবেলা থেকে রান্না স্টার্ট করে দিয়েছে, তো অলরেডি আম্মুর সব রান্না শেষ। তো তো সবগুলো রান্না আম্মু হচ্ছে লাকড়ির চুলায় করেছে, আর তারপর হচ্ছে এই তো আমাদের ঘরের কিচেনে এনে সবগুলো রেখেছে। তো এই যে উপরে শেলফটাতে রেখেছে, এখানে হচ্ছে আমাদের চুলাটা ছিল, গ্যাসের চুলাটা, তো এটা তো এখন নিচে নামিয়ে ফেলেছে, যেহেতু আম্মু দাঁড়িয়ে রান্না করতে একটু সমস্যা, পায়ে ব্যথা হয়ে যায়, তো এখন এই জায়গাটা খালি, তো এখানেই হচ্ছে সবগুলো রাখা হয়েছে রান্নার পাতিলগুলো। তো এটা ছিল মিক্সড ভেজিটেবল, একটা সব ধরনের সবজি দিয়ে একটা সবজি রান্না করা হয়েছে, আর এখানে ছিল গরুর মাংস আলু দিয়ে। আর খাবারেরও খুব শর্ট মেনু ছিল, আমি বলেছি অত বেশি কিছু রান্না না করতে, জাস্ট সিম্পল কিছু আইটেম রান্না করার জন্য। আর আমার আম্মুর হচ্ছে আমার বেবি হওয়ার পর থেকে মানে কাজ আরও বেড়ে গেছে, কাজ করতে করতে অবস্থা খারাপ। একদিকে হচ্ছে আমার কেয়ার করা, আমার খাবার রেডি করে দেয়া, তারপর হচ্ছে সব কিছু এভরিথিং, আবার গরম পানি করে দেয়া, তারপর কাপড় ওয়াশ, সব কিছু দেখাশোনা করা, তারপর আবার বেবির সেবা যত্ন সব কিছু করা। আমার শাশুড়ি মাও ছিলেন, আমার শাশুড়ি মাও আমার বেবির সেবা যত্ন করেছেন। আর আমি হচ্ছে 7 দিন মানে 1 সপ্তাহ আমি আমার বেবির শিশু, তারপর পটি, এগুলা কিছুই দেখি নাই, সব কিছুই ক্লিন করেছে আমার আম্মু আমার শাশুড়ি মা দুজন। তো আমার শাশুড়ি মা যতদিন ছিলেন ততদিনই করেছে, আমার আম্মুও করেছে, মানে দুজন মিলিয়ে ঝিলিয়ে করেছে। আর আমার শাশুড়ি মা চলে যাওয়ার পর তারপর আম্মু তো ক্লিন করতেছি, সেটা তো আর অফ নেই, তো মাঝে মাঝে এখন আমিও করি। তো 7 দিন পর থেকে হচ্ছে আমিও বাবুকে ক্লিন করেছি, তো এখনো আমি করি, তারপর আমার আম্মু করে, তো মিলিয়ে ছিলিয়ে করি আর কি। আর মা হয়েছি, এগুলো তো শিখতে হবে, পারতে হবে। তো প্রথম 7-8 দিন আমার কাজ ছিল শুধুমাত্র বেবিকে ব্রেস্ট ফিডিং করানো, আর এছাড়া আমি আর কিছুই করি নাই সত্যি কথা বলতে, সব কিছু আমার শাশুড়ি মা আর আমার আম্মুই করেছেন। যাই হোক, এটা হচ্ছে একটা ব্লেসিং যে মা আর শাশুড়ি মা থাকা, অনেক বেশি হেল্প হয় আমি যেটা ফিল করেছি, সব কিছুই মানে কেয়ার করা বাবুকে, ওনারাই সব কিছু করতেছে, আর কি বলবো, ওনাদের কলিজার টুকরা। আর যেহেতু প্রথম অবস্থা, প্রথম বেবি, আমি অত কিছু ভালো করে বুঝিও না, তো সব কিছু ওনারাই করেছেন প্রথম দিকে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এই যে বক্সের মধ্যে চিকেন কারি, তো এটা হচ্ছে বড় সাইজের একটা মোরগের তরকারি ছিল, তো এটা রান্না করে নিয়ে আসছে আমার ননদ আসার সময়, আমার শাশুড়ি মা বলে দিয়েছিল যে মোরগ রান্না করে নিয়ে আসার জন্য, ছেলে বেবি হলে নাকি 7 দিনের দিন নামকরণের প্রোগ্রামে মোরগ খেতে হয়। এটা আসলে এটা একটা প্রচলিত কথা আর কি, যে ছেলে বেবি হলে মাকে হচ্ছে মোরগ খেতে হয়। তো যাই হোক, আর আম্মু তো রান্না করেছে রোস্ট, তারপর পোলাও, গরুর মাংস, সবজি, আর ছিল সেমাই। আর আমার শাশুড়ি মা আমার ননদকে বলে দিয়েছিল আসার সময় একটা মোরগ রান্না করে নিয়ে আসার জন্য, তো হচ্ছে খুব সুন্দরভাবে মোরগটা রান্না করে নিয়ে আসছে। আর আমার শ্বশুর হচ্ছে আসার সময় মিষ্টি, ফ্রুটস, এগুলোও নিয়ে আসছে। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন আমার বাবুন সোনা এখানে ঘুমাচ্ছে, আর তো আমি হচ্ছে এর মধ্যে আমার গোসল সেরে নিয়েছি, আর এই তো ওনারা হচ্ছে নামাজ পড়ে চলে আসছে, তো সবাই একসাথে নামাজ পড়তে গিয়েছিল, একটু পর হুজুর আসবে, তারপর হচ্ছে দোয়া মিলাদ পড়ানো হবে। তো এই তো এখানে দেখতে পাচ্ছেন মইন আর মইনের ভাইয়া বসে আছে, আর বাবু হচ্ছে আমার কোলে ছিল তখন। তো এখানে আমরা সবাই বসে কথা বলতেছিলাম, তো এখানে আমার শাশুড়ি মা ছিল, ননদ ছিল, তো যাই হোক, এই তো বেবি আমার কোলে, বেবিকে আমি খাওয়াচ্ছিলাম। তো আম্মু এখন টেবিলে সব খাবার দিয়ে দিবে, এর মধ্যে হুজুরও চলে আসছিল, তো তো আম্মু হচ্ছে সব খাবারগুলো বেড়ে নিবে, আর আমার মেজ বোন হচ্ছে টেবিলটা গুছিয়ে নিবে, ও আজকে একটু এদিকটা হেল্প করেছে, টেবিলটা খাবার দিয়ে গুছিয়ে নিয়েছে, আর আমি তো আর ওদিকে যেতে পারছি না, আর আমি এখন কিছু করবো না, তো আজকে হচ্ছে ও করেছে এগুলো। তার
আর এই যে আয়নাতে আমাকে দেখতে পাচ্ছেন, আজকে চলে আসলাম আপনাদের সামনে মিরর ভিডিও নিয়ে। তো মিররে হচ্ছে একটু নিজেকে শেয়ার করলাম আপনাদের সাথে। তো অনেকদিন পর হচ্ছে আমার ভ্লগে আসলাম, তো ভাবলাম যে একটু আপনাদের সাথে নিজেকে একটু শেয়ার করি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমার বোন এনে আমার খাবারটা এখানে দিচ্ছে, আম্মু বেড়ে দিচ্ছে আর ও হচ্ছে এখানে এনে দিচ্ছে। তো এই যে এখানে আমার ননদের রান্না করা মোরগের তরকারি, তারপর হচ্ছে গরুর মাংস, সবজি, তারপর পোলাও, রোস্ট, সালাদ। তো আমি এখন আমার খাবারটা খেয়ে নিব। এখানে সবগুলা তরকারিতেই ঝাল কম ছিল আমার জন্য, যেহেতু আমি এখন ঝাল খেতে পারবো না, আর আম্মু আমার জন্য এখন আলাদা তরকারি রান্না করে, মানে সম্পূর্ণ আলাদা। আমার তরকারিটা সম্পূর্ণ আলাদা থাকে আর বাসার অন্য সবার তরকারি একসাথে আলাদা রান্না করে। যেহেতু আমি এখন ঝাল, মশলা, তেল এগুলা খেতে পারবো না, তো সেদিনের তরকারিগুলো খেয়েছি, তেমন কোনো সমস্যা হয় নাই। ঝাল একটু কম দিয়ে রান্না করেছে। আর তাছাড়া এখন হচ্ছে আমার জন্য শুরু থেকেই আম্মু আলাদা করেই তরকারি রান্না করতেছে, লাউ, পেঁপে, তারপর হচ্ছে মুরগির বাচ্চা, তারপর মাছের মধ্যে হচ্ছে শিং মাছ, শয়লা মাছ আর বিভিন্ন ধরনের সবজি, কালো জিরা, এগুলোই এখন আমি খাচ্ছি মূলত, আর হচ্ছে সাথে ডাল। তো যাই হোক, আমার খাবারটা আম্মু প্রতিদিন আলাদাই রান্না করে দেয়, একদমই মানে অল্প মশলা আর মরিচ ছাড়া, তেল কম দিয়ে। তো যাই হোক, ওই দিনের খাবার সবগুলাই অনেক মজার ছিল, স্পেশালি রোস্টটা অনেক বেশি মজা হয়েছে। আমার বেবির কি নাম রাখা হলো সেটা আমি শেয়ার করব আমার নেক্সট ব্লগে ইনশাল্লাহ। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাবুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।